এই এপিসোডের আলোচ্য বাক্যটি হচ্ছে ইন্দিয়াল কিতাবু। মূলত ইন্দি আল কিতাবু ইয়া এর উপর সাকিন, কিন্তু জবর দেওয়া হয়েছে মিলিয়ে স্বাচ্ছন্দ্যভাবে পড়ার সুবিধার্থে। ইতিমধ্যে ইন্দি এটার সাথে কিতাবুন এবং আল কিতাবু যুক্ত করে তিনটি এপিসোড দেওয়া হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর এপিসোড। তৃতীয় এপিসোডে আমরা দেখেছি আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে, এই হচ্ছে সেটার তারকিব। তো আজ যেটা নিয়ে আলোচনা করা হবে সেখানে এই খবরটিকে অগ্রবর্তী করা হয়েছে। যেহেতু খবরটা অগ্রবর্তী হয়েছে তাই এই হুয়া জমিটা এখন এদিকে ফিরে যাবে। খবরটি অগ্রবর্তী হয়েছে এর জন্য এর নাম হবে খবরুন মুকাদ্দামুন, আর মুবতাদাটি পশ্চাৎবর্তী হয়েছে এর জন্য এটাকে বলা হবে মুবতাদাউন মুয়াখারুন। একটি বিষয় ভালোভাবে দেখুন, আল কিতাবু যখন মারেফা তখন আমরা যদি আল কিতাবুকে প্রথম অংশে রাখি সেটা রাখা সম্ভব হচ্ছে, মুবতাদা খবর হচ্ছে, তারপরেও কেন আমরা মুবতাদার আগে খবরকে অগ্রবর্তী করছি, কি কারণে আমরা অগ্রবর্তী করছি? দেখুন, আমরা যখন কিতাবুন নাকেরার আলোচনা করেছি, যখন আমরা কিতাবুনকে প্রথম অংশে রেখেছি তখন কিতাবুন নাকেরার পরে একটি পরিপূর্ণ বাক্য এসেছে, আর নাকেরার পরে পরিপূর্ণ বাক্য যদি হয় তাহলে সেটা মাউসুফ সিফত হয়। যখন আমরা কিতাবুন নাকেরাকে শুরুর অংশে রেখেছি তখন মাউসুফ সিফত হয়েছে। এই যে একটা সীমাবদ্ধতা, মাউসুফ সিফতের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাকে কাটিয়ে আমরা সেটাকে যখন মুবতাদা খবর বানাতে চেয়েছি তখন এই নাকেরাটাকে পরবর্তীতে নিয়ে যেতে হয়েছে। কিন্তু আল কিতাবু ইন্দি এখানে কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, তারপরেও কেন আমরা এই খবরটাকে অগ্রবর্তী করছি? মনে রাখতে হবে বাক্যের কোনো একটি অংশকে, অর্থাৎ বাক্যাংশকে যখন অগ্রবর্তী করা হয় তখন বিশিষ্টতার অর্থ প্রকাশ করে, অর্থটার মধ্যে জোর আসে, অর্থটা শক্তিশালী করে। যেমন এখানে ইন্দি এই খবরটি অগ্রবর্তী হয়েছে, তো এই খবরটির মধ্যে জোর হবে। আল কিতাবু ইন্দি এটার অর্থ ছিল হচ্ছে বইটি আমার কাছে আছে। ইন্দি আল কিতাবু যখন খবরটি অগ্রবর্তী হলো তখন অর্থ হবে বইটি আমার কাছেই আছে, বইটি আমার কাছেই আছে, যে আমার কাছে এটা অগ্রবর্তী হয়েছে, এর জন্য এখানে তাগিদটা দিতে হবে আমার কাছেই আছে,